ঈদ এসেছে, ঈদ আসে প্রতিবার ফিরে ফিরে। সাধারণ মানুষের জীবনে যেমন ঈদ আসে, তারকাদের জীবনেও ঈদ আসে। ঈদের উত্তেজনা কেমন ছিল, ঈদে মেহমানরা বাসায় আসবে, কখন সেলামি পাব, এমন উত্তেজনায় অনেকেই বুধ হয়ে থাকতেন। বড় হওয়ার পরে সেলামি দিয়ে আনন্দ পান। সংস্কৃতি অঙ্গনে ব্যস্ত হয়ে যাবার পর এমনও ঈদ আসে যখন শুটিংয়ে কিংবা রেকর্ডিংয়ে ঈদটা কেটে যায় মনের অজান্তেই। ঈদের সেই দিনগুলো কেমন ছিল, কেমন ছিল শৈশব কৈশোর, কেমন ছিল সেই ঈদের উত্তেজনা। সেই ঈদের উত্তেজনা সাধারণ মানুষের জীবনে যেমন, তারকাদের জীবনে কেমন সেটি জানতে সাধারণ ভক্ত দর্শকরা অধীর আগ্রহে বসে থাকেন। ঠিক তেমনই কিছু প্রিয় তারকার ঈদের অতীত স্মৃতি জানাবো আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে। মাহিয়া মাহির ঈদটা কেমন ছিল ছোটবেলায়? ছোটবেলার ঈদ অনেক ভালো ছিল, কোনো টেনশন ছিল না। টেনশন ছিল শুধু নতুন জামার, কী রঙের জামা কিনবো, জামার কথা জনে জনে বলে বেড়াবো, এসব নিয়ে ঈদের আগের রাত পর্যন্ত পরিকল্পনায় থাকতাম। ঈদের আগের রাতে মেহেদি লাগানো নিয়েও অনেক স্মৃতি রয়েছে। আর ঈদের দিন তো সালামের বিষয়টি রয়েছেই, তখন সালামি পেতাম। বড় হওয়ার পর ছোটবেলার ঈদকে অনেক বেশি মিস করি, তবে এখনকার ঈদও অনেক মজার। এখন আমি অনেক সালামি দিই, দেওয়ার মধ্যেও অনেক আনন্দ আছে।